খুব উঁচু, আমি এই ঘরটার যদি উপরে উঠতে আমরা যাচ্ছি সেই পাঁচকুড়া একটা ওখানে নাকি বড় একটা পার্ক হয়েছে। আমি আর জহরদা আছে দেখতে পাচ্ছেন, তো জহরদার সাথে যত ভাবি কোথাও যাবনি, কিন্তু লোকটা এত মানে ভালোবাসে, সে ভালোবাসা বলার মতো নয়, তো তাই সেই জন্য যাচ্ছি। আজকে আপনারা দেখুন পার্কটা খুবই সুন্দর, আশা করছি আপনারা দেখে অনেকেই আসবেন। চলুন, আপনারা যদি পারেন ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা যোগ করবেন আরও নিত্য নতুন এলাকার ভিডিও দেখার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যাচ্ছি এই ভিডিওটা মানুষকে দেখানোর জন্য, নিজেদের কোনো স্বার্থ ছাড়াই এই ভিডিও করি। তো দেখুন আমরা চলে যাচ্ছি একদম, দেখতে পাচ্ছেন সেই দূরে দেউলা দেখা যাচ্ছে, সোজাসুজি হাই রোড দিয়ে আমরা একদম বেরিয়ে যাচ্ছি দেউলা। আমি আর জহরবাবু দেখতে পাচ্ছেন গাড়ি চালাচ্ছে, আর আমি পাশে পেছনে শুটিংটা তুলছি। আমরা সেই দেউলা এখন চলে এসেছি, দেউলা থেকে আমরা ক্রসিং করাচ্ছি, আর জর্দা হেলমেট পরে নিচ্ছে, এবার ন্যাশনাল হাইরোড, তো হাইরোড দিয়ে আমরা কাটিং পারাচ্ছি, পারিয়ে একদম কিন্তু চলে যাবো সেই পাঁচকুড়া। তো চলে যাচ্ছি আমরা সেই দেউলা, দেখতে পাচ্ছেন দেউলার রাস্তা একদম আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি, জহরদা একদম হেলমেট পরে নিচ্ছে, জীবনের খুব রিক্স। তো দেখতে পাচ্ছেন আমরা দেউলা ক্রসিং, এখানে লাল লাইট জ্বলছে, গাড়িটাকে আমরা স্লো করে নিচ্ছি, গাড়ি এখন দেখতে পাচ্ছেন দশে যাচ্ছে। লাল আলো জ্বলে গেলে কেউ কিন্তু ওভারটেক করবেন না, কেন যে কোনো মুহূর্তে আপনার ফাইন দিয়ে নিতে পারে, তাই মোটরসাইকেল এবং লরি দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন এই নীল আলো জ্বললেই কিন্তু আবার আমরা পারাবো। তো দেখতে পাচ্ছেন গ্রিন আলো জ্বলে গেছে, আবার আমরা এখান দিয়ে দেউলা দিয়ে গাড়িটা ছাড়াচ্ছি। এটা দেখতে পাচ্ছেন দেউলা, সেই কাটিং দিয়ে আমরা একদম সরাসরি চলে যাচ্ছি আপনাদের দিকে, সরাসরি সেই দেউলার হাইরোড ওই দিকে চলে গেছে ভাগনার ঘর, আর আমরা এখন চলে যাচ্ছি এবার বর্ধমানের দিকে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন একদম চলে যাচ্ছি, জহরবাবু গাড়ি চালাচ্ছে খুবই সাবধানের মধ্যে। আর আমরা কোথায় এলাম, এটা সীতা ফিতা চলে এসছি না, হ্যাঁ সীতা পারাচ্ছি, পারিয়ে এবার খুব শিগগিরির মধ্যেই কিন্তু আমরা পাঁচকুড়া চলে যাবো, আপনারা সাথে থাকুন দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সেই সীতা মসজিদ পারাচ্ছি, সেই সিদ্ধা ফেমাস এখানকার মসজিদ, মসজিদ মসজিদ তো দেখতে পাচ্ছেন খুব বিখ্যাত এবং পুরনো এখানকার এই সিদ্ধার মসজিদ পারাচ্ছি এখান থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জহরবাবু একদম একদম সাদা লাইনের হচ্ছে কাজ দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে, এনার প্রচুর জীবনের রেস ভয়, আর একদম গাড়ি দেখতে পাচ্ছেন রেস একদম কুড়িতে, আজকে পাঁচকুড়া যাবো বলে আর মনে হয়নি। তো দেখতে পাচ্ছেন এইদিকে একদম বেশ খালের ধারটা বেশ মেটা হয়েছে, খুব ভালো লাগছে। হয়েছে কোথায় গো, এই ওভারব্রিজ দিয়ে যাবো না সাইড দিয়ে, হ্যাঁ নিচ দিয়ে চলো। তো দেখতে পাচ্ছেন এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, কাজ করছে এখানে মানে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, তো নিচ দিয়ে যেতে বললো। তো বন্ধুরা আমরা পাঁচকুড়ার ওভারব্রিজটা না পারিয়ে আমরা নিচ দিয়ে এখন যাচ্ছি, আর জহরদা গাড়ি চালাচ্ছে, তো ওখানে কাউকে জিজ্ঞাসা করতে হবে এলাকার মানুষকে, নাহলে আমরা কী করে জানবো। দাদা এখানে যে সেই পাঁচকুড়ায় যে পার্কটা হয়েছে কোথায়, কতটা যেতে হবে এখান থেকে? তো দেখতে পাচ্ছেন এটা মেচক গ্রাম, ওভারটেক করে আমরা এখন চলে যাচ্ছি সেই পাঁচকুড়া নিচে দিয়ে। তো এখানটা রাস্তাটা এত ধুলা উঠছে দেখতে পাচ্ছেন, পুরো সাদা হয়ে যাচ্ছে, একটু আসতে চো জহরদা। হ্যাঁ তো কিছুটা গিয়েই ওখানেই নাকি পৌরসভা পড়বে, ওখানেই সেই পার্কটা আছে। তো বন্ধুরা এর পাশে কিন্তু রাস্তাঘাটটা কিন্তু একদম খুবই সুন্দর, এবং মাঠ মাঠটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, আর রাস্তাটাও কিন্তু খুব চকচকা রয়েছে। তো মেচক গ্রাম থেকে প্রায় বললো 2.5 থেকে 3 কিলোমিটার দূরেই কিন্তু সেই রয়েছে পার্কটা, তো এখনও সোজা যেতে হবে কিছুটা। তো রাস্তার দু সাইডে দেখতে পাচ্ছেন লরি ফড়ি সব রয়েছে, চলে যাচ্ছি এবার একদম পার্ক গিয়ে দেখাবো আপনাদের দিকে। আমরা পাঁচকুড়া সেই দেখতে পাচ্ছি বিশ্ব বাংলারই একটা চিহ্ন দিয়ে আছে উপরে, তো পাঁচকুড়া দেখতে পাচ্ছেন পার্ক 2002 সাল থেকে এটা পার্কটা হয়েছে। তো পার্কটা কি খুলছে? আচ্ছা আচ্ছা, এমনি দূর থেকে কিছু দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো ঠিক কতক্ষণ এসছেন আপনারা? তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় এলাকার কিছু মানুষ এসেছিল, তো খুবই সুন্দর একটা মাজা ঘষা জায়গা পার্কে যাচ্ছি। জহরদা কেমন লাগে? না দেখতে তো এত সুন্দর লাগছে ধারণা বাইরে, তো এত সুন্দর এই এলাকায় যে একটা পার্ক হয়েছে সেটা আমরা জানছিলাম না। তা এখন যে রাস্তাঘাটে ঝকঝকে রাস্তা, আর চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখনও ওখানে বলছে এখন 15-20 দিন টাইম লাগবে পার্কটা উদ্বোধন করে যাবে, কি নেই ভাব, কিন্তু ওটা কেন এটা এরকম ভাবতে পারা যায়নি, ভালো লাগছে। বন্ধ থাকে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই পাঁশকুড়া যে একটা নতুন পার্ক হয়েছিল, তো আমি আজ জহরবাবু এসেছি এবং এখানে অনেকেই আরও সব ছেলেরা ঘুরতে এসেছে এবং বান্ধবীদের দিকে নিয়েও ঘুরতে এসেছে। তো প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা বৌদি এবং বান্ধবীদের দিকে নিয়ে আসুন ঘুরতে, খুবই একটা ভালো জায়গা। তো চলুন আপনাদের দিকে পুরো জায়গাটা এলাকাটা ঘুরে দেখাচ্ছি। তো জহরদা কেমন লাগছে? না, ভালো লাগছে সত্যি। এবং ছোট্ট যে এত সুন্দর পার্কটা হয়েছে যা মানে ভাবতে পারি না, পার্কটা এত সুন্দর লাগছে এবং ঝকঝকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা নতুন হয়েছে তো নতুন নতুন জিনিস, যে কোনো জিনিসই ঝকঝকা হয়। তো চলুন আপনাদের দিকে আমি ভিতরটা পুরো দেখাচ্ছি। আইডিয়া করেছেন পার্কটা সম্বন্ধে, যিনি আইডিয়া করেছেন, খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন আরও আশপাশ এলাকায় আর সব ছেলেরা নেই, সব এখানে ফটো ফটো তুলতে সব দূর দূর থেকে এসছে। হ্যাঁ, তো ওনাদের থেকে জানবো যে ওনারা কোথা থেকে এসছে। তো আপনারা দাদা কোথা থেকে এসেছেন? দাদা ডেবরা এলাকা লোয়াদা থেকে আসছি। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করে এসেছেন, তো এসে কি দেখুন? কষ্ট আর কোনো ব্যাপার নেই স্যার, আজকে রবিবার। আচ্ছা, সানডে মানা রে আমলোক। তো দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকেই কিন্তু ভাইয়েরা সব এসেছে দেখতে। তো চলুন আপনাদের দিকে ভিতরটা আমি দেখাচ্ছি। দেখুন দূরে দেখতে পাচ্ছেন এরকমই পুরো পার্কটা করেছে। তো খুবই একটা ভালো জায়গা, বান্ধবীদের দিকে নিয়ে বিকেল টাইমে এসে বসতে পারবেন, মনটা আপনার পুরো ফ্রি মাইন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো পার্কটার আগে একটা পুরো মোটর দিয়ে এ করা রয়েছে, এখানে জলের একটা ফোয়ারা উঠে, খুবই অকল্পনীয় এবং মানে কার্যকারী করে এই কাজটা করেছে দেখতে পাচ্ছেন। আর পুরো একদম দেখতে পাচ্ছেন উপরে একদম, এটা কি গান্ধীরই ছবি তো নাকি? গান্ধীজির ছবি? ছবি কেন, ভিডিও করে নিচ্ছি পুরো। পুরো গান্ধীর হচ্ছে ছবি, মানে গান্ধীজি বসে আছে। তো খুবই ভালো লাগছে একদম দেখতে পাচ্ছেন, পুরো জলটা শ্যাওলা পড়ে গেছে না কি দিছে কি জানি বোঝা যাচ্ছে না। এই যে জলটা হেলা হেলা হয়ে গেছে, কি হয়েছে এটা? তো চালু হয়নি, এখনো চালু হয়ে যাবে। চলুন, তো তারই আগে একটা দেখতে পাচ্ছেন বিরাট একটা টাওয়ার রয়ে গেছে। তো টাওয়ার থেকে আমরা পুরো জিনিসটা ঘুরছি, দেখতে পাচ্ছেন আম গাছ রয়েছে, এইসব আম গাছেই কিন্তু হচ্ছে সেই আমের সময় আম পড়ে এবং এই পার্ক থেকেই কিন্তু অনেকে আম গুড়িয়ে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ভিতরটা মাজা ঘষা করে এত সুন্দরভাবে রাস্তাঘাট করেছে, শুধু এটা একটু ঘোরার মতন এবং ছোট ছোট ভাই বোনেদের বাচ্চা বাচ্চাকে নিয়ে এসে আপনি ঘুরতে পারবেন, আর কিছুই নয় কিন্তু। তো গাছ ফাছ লাগিয়েছে, নতুন একটা দৃশ্য। তো চলুন আপনাদের দিকে পুরো ঘুরে দেখাচ্ছি। আপনি কি গাড়িটা নিয়ে আসবেন নাকি? হ্যাঁ, গাড়িটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে গাড়ির চাবি আছে তো? তো বিভিন্ন জায়গা থেকে সব দাদা বৌদিরা এবং বন্ধু এবং বান্ধবীরা সব এসেছে সেই পার্ক দেখতে, এবং প্রেমিক প্রেমিকাদের জন্যও কিন্তু এটা একটা সুন্দর জায়গা। আপনারা হয়তো ভাববেন যে শ্যাম ভাই এটা বলছে, তা নয়, যেটা বাস্তব, সবাই প্রেম ভালোবাসা করে। হ্যাঁ, মনোরম যে দৃশ্য, এখানে অনেক কিন্তু ফটো ফটো লোক তুলতে আসে বহু দূর দূরান্ত থেকে। তো দেখতে পাচ্ছেন একদম জুম করে আপনাদের দিকে দেখাই, বহু দূর দূরান্ত থেকে মানুষরা আসছে, কিন্তু সব যে যেখান থেকেই আসছে সব ঘুরে পালিয়ে যাচ্ছে। আপনারা কোথা থেকে এসেছেন? ও সামনাসামনি এসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই তো ভিতরে কোথা দিয়ে লোক ঢুকছে, সেটা কোথা দিয়ে ঢুকছে সেটা তো আমরা জানি না। চলুন, ও মানে 15 তারিখের পর খুলবে বললো নাকি? কত তারিখ? মোটামুটি এখনো পার্ক খুলেনি, কিছুদিন পরে খুলবে। অনেকে আবার নাহলে ভিডিও দেখে আমাদের দিকে কমেন্ট করবে যে খুলেনি, ভিডিও দেখালে দেখে অনেকে আসবে। তো এখনো পার্ক বন্ধ দেখতে পাচ্ছেন, অনেকটা দূর দূর থেকে বিভিন্ন দূর দূর থেকে লোক এসেছে, কিন্তু সবাই গাড়ির তেল ফেল পুড়ে অনেক দূর দূরান্ত থেকেই মানুষরা এসছে দেখতে পাচ্ছেন। সব হ্যারাসমেন্টের মধ্যেই পড়ে যাচ্ছে, যেতে পারছে না ভিতরটা, বাইর থেকেই অবশ্য দেখা যাচ্ছে, ভিতরটায় গেলে আরও ফটো ফটোগুলো ভালো তোলা যেত। তো চলুন আপনাদের দিকে সরাসরি সাইডটা পুরো ঘুরে দেখাচ্ছি। তো আমরা খুবই দুঃখিত যে আমরা আপনাদের দিকে ভিতরটা দেখাতে পারলাম না,
তো এখন বন্ধ আছে, কাজ চলছে, কিন্তু ফিরাজ হাকিম এসলো, উদ্বোধন করলো জিনিসটা। হ্যাঁ, কিন্তু অ্যাডটা দেখে বহু দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন ভাই বোনেরা এবং বন্ধু বান্ধবীরা এসেছে, সবাই মুখ চুন করে নিয়েই যাচ্ছে, ভিতরে ঢুকতে পারছে না। তো চলুন, আপনাদের দিকে এতক্ষণ দেখালাম, আপনাদের দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। এইভাবে এলাকার সামাজিক ভিডিও, এলাকার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি যোগ করুন। জহরবাবু কি বলবেন? না না, আমরা দেখেছি, আমরা এসেছিলাম পার্কে, এটা নাম দিয়েছে বিদ্যাসাগর পার্ক, এত সুন্দর পার্কটা। তাতে আমরা আবার আগামী দিনে হয়তো আসবো, আরও আমাকে ভালো করে জিনিসটা দেখাবো, আমাদের স্যাম্বাই আছে, ভালো করে জিনিস করে দেখাবে, ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস, মানে পশু পাখি আছে, জীবজন্তু আছে, নদী আছে, একটা নদীর মতন করেছে, নদী আছে, হ্যাঁ বানানো নদী আছে, একটা সুন্দর পুকুর করেছে। দেখুন, অরিজিনাল পশু, অরিজিনাল পশু পাখি রাখতে গেলে অনেক খাওয়াতে হবে, এখন হচ্ছে সেই জন্য প্লাস্টিকের সব বেরিয়েছে, প্লাস্টিকের সব থার্মোকলের বানানো হয়েছে। তো আপনারা আসুন, এসে ঘুরে দেখে যান। আর অনেক ভাবিরা সব দূরান্ত থেকে এসেছে, এসে এই পার্কটা যেভাবে খুললো, অ্যাড দিল, কিন্তু খুলছে নি। তো কোথা থেকে এসেছেন আপনারা? আমরা অনেক দূর। কোথা দূর বলতে? হ্যাঁ, আমি জানি বসন্ত চৌক। বললা বসন্ত চৌক? হ্যাঁ, ওখানে এসেছি। আমরা কেন বন্ধ আছি খুলো দেখবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত দূর দূরান্ত থেকে ওনারা এসে কষ্ট করে, হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করে এসেছে। এসার পরে দেখতে পাচ্ছি যখন গেটটা বন্ধ, খুবই কষ্টের মধ্যে রয়েছে। তো দেখতে পাচ্ছেন, আপনাদের দিকে জুম করে পুরো সরাসরি দেখাচ্ছি, সেখানে কতগুলো লোক সেই যেমন পুকুরে ঝাঁপ মারতে গেলে চেনারা সেই ল্যাংঠা হয়ে সেই দৃশ্যটাই করা রয়েছে। এবং এটাই সেই পার্ক, আপনাদের দিকে গিরিলের উপর দিয়ে কীভাবে কষ্ট করে স্যাম্বাই দেখাচ্ছি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখার পরে আপনারা আসুন ঘুরতে, তবে এখন বন্ধ আছে, কারোর থেকে জেনে আসবেন, তবে নাহলে ভিডিও দেখে অনেকে ভাববেন যে স্যাম্বাই ভিডিও দেখালো, এখনও পার্ক খুললো নি, সেটা ভাববেন নি। তো আপনারা এসার আগে ডিটেলস জেনেই কিন্তু এখানে আসবে, খুবই একটা অনেকটা দূর এলাকা দিয়েই কিন্তু এই ভিডিও মানে জায়গাটা বানিয়েছে, খুবই ভালো। তো এবং এত গরমের দিনে আছে তাপ, এখানে কিন্তু শীতকালের জন্য খুব সুন্দর, গরমকালেও কিন্তু প্রচুর রোদের তাপ রয়েছে। ওই তো সবাই উঠে পড়ছে, তো দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসেছে, আমরাও কিন্তু গাড়ির তেল পুড়ে অনেক দূর থেকে এসেছি। তো এই ভিতরটায় কী আছে, ঘরটার ভিতরে, এটা কি বিশ্ব বাংলা নাকি? হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন, তোমার ভিডিও তুলিনি, তুমি অত রাগ করো না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পেছনে একদম পার্ক, সেই উঁচু থেকে দেখাচ্ছি, এটা নিচু থেকে মানে দেখেছিল একটা আলাদা, উপর থেকে কিন্তু খুব উঁচু, আমি এই ঘরটার যদি উপরে উঠতে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ, ওখানে উঠা যাবে, রিক্স কে নিবে, পড়ে গেলে মরিয়ে জানে, রিক্স নিলে লাভ নেই। কেউ দেখতে পাচ্ছেন দূরে একদম জুম করল অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু আপনারা এই গরমকালে কিন্তু আসবেন না, শীতকালে আসবেন, কেন গরমকালে আপনি রোদে এই পাথরের উপরে বসতে পারবেন না, আপনার পথ কেটে যাবে, এমন গরম হয়ে গেছে। তো সেই জন্য অনুরোধ করবো আপনারা হচ্ছে শীতকালে আসুন ঘুরতে, এবং নাহলে রাতের অন্ধকারে আসুন, খুব ভালো এরিয়া দেখতে পাচ্ছেন, সেখানেও একটা বড় একটা আটটা কিন্তু এদের এখন মন মসজিদ কখন খোলা থাকে। তারা আপনারা এখন আসছেন বর্তমানে ঘুরতে, এই যে উপরে যে সিঁড়ি দিয়ে উঠে, এই যে এটা লাড়াও লাড়াও এটা আপনারা, কেউ অনুরোধ করবো কেউ এরকম ঠেক দিবেন না, পড়ে ভেঙে যাবে এবং পড়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে, তাই এইভাবে এইভাবে এটা সারাবেন যাতে মানুষ ঠিক থাকে।